আল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম ব্যাক দিস ইজ মোহাম্মদ আশরাফ ইসলাম লেবানন রেডিও থেকে ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে ডিসেম্বরের 9 তারিখ আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি লেবানন রেডিও থেকে তো তাহলে আসেন প্রিয় পর্বে তো আজকে যে টপ নিউজটা ছিল আজকে যে প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি নতুনভাবে যে নাম মেনশন করা হয়েছে ওনার যে নতুনভাবে সরকার গঠন করার জন্য তো সেই ক্ষেত্রে কিন্তু যে অক্টোবরের যে 22 তারিখ নাম সিলেক্ট করা হয়েছিল যে এক মাসের মধ্যে নতুনভাবে সরকার গঠন করা হবে মন্ত্রিপরিষদ গঠন করা হবে এবং শপথ নেওয়া হবে এবং কার্যক্রম পরিচালনা করবে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এর পূর্বপর্যন্ত একবার যে এদেশের সরকার যে সাত হারের উনি কিন্তু যে মন্ত্রিপরিষদের যে লাইন আপটা একবার খসড়াভাবে প্রেজেন্ট করেছিলেন যে এদেশের রাষ্ট্রপতির কাছে কিন্তু ওইটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে তো পরবর্তীতে দীর্ঘ এক মাস যাবৎ পুরো অনেক জল্পনা কল্পনার শেষে কিন্তু আবার নতুন করে আজকে 9 ডিসেম্বর এদেশের রাষ্ট্রপতি যে মিশেল আউনের সাথে দেখা করে যে 18 সদস্যের মন্ত্রিপরিষদের ভিতরে 9 জন খ্রিস্টান থেকে এবং 9 জন মুসলিম থেকে কিন্তু মন্ত্রিপরিষদের যে লিস্টটা আজকে কিন্তু সাবমিট করা হয়েছে এবং রাষ্ট্রপতির সাথে কিন্তু গত সোমবারে 7 তারিখে 7 ডিসেম্বর গত সোমবারে কিন্তু সামগ্রিক বিষয় নিয়ে দীর্ঘ 3 সপ্তাহ পর সাদ হারিরি এবং এই দেশের যে রাষ্ট্রপতি মিশেল আউনের সাথে বাবদা যে রাষ্ট্রপতির ভবনে কিন্তু ওনারা সাক্ষাৎ করেন এবং বিস্তারিত সব কিছু বিষয় নিয়ে কিন্তু সরকার গঠনের ব্যাপারে কিন্তু আলোচনা করেন এবং ফাইনালি কিন্তু যে সোমবারে বলা হয়েছে যে বুধবারের দিকে মানে আজকে 9 ডিসেম্বর ওনারা আবার মিট হবেন এবং বিস্তারিত আলোচনা করবেন তো সেই প্রেক্ষিতে আজকে কিন্তু রাষ্ট্রপতি ভবনে কিন্তু যে সাদ হারিরি উনি গিয়েছিলেন এবং যে রাষ্ট্রপতির সাথে বৈঠক করেন এবং 18 সদস্যের যে মন্ত্রী লাইন আপ যে পরিষদ ওইটা কিন্তু উনি সাবমিট করেছেন এবং খুবই আশাবাদী যে এটা খুবই শীঘ্রই ইনশাল্লাহ এটা অনুমতি পাবে বলে উনি অনেকটা আশা প্রকাশ করেছেন এবং বিভিন্ন গণমাধ্যমকে এভাবে তিনি বিস্তারিত তুলে ধরেছেন এবং খুব শীঘ্রই আমরা কিন্তু আরেকটা জিনিস এটার সাথে আমরা যোগ করতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে যে অলরেডি কিন্তু যে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোয়ে কিন্তু লেবানন আসতেছে ডিসেম্বরের 21-22 দেশ 3 দিনের রাষ্ট্রীয় সফরে কিন্তু উনি আবার তৃতীয়বারের মতো লেবানন কিন্তু আসতেছেন উনি অলরেডি কিন্তু ডেট ফিক্স হয়ে গেছে এবং উনি আসার পরে কিন্তু লেবাননের যে সার্বিক পরিস্থিতি বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবং ইউএনকে সাথে নিয়ে কিন্তু বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন এবং আলোচনা করবেন এবং কীভাবে যে আর্থিক অর্থনৈতিক দুরবস্থা থেকে বাহির হয়ে আসা যায় লেবাননকে সহযোগিতা করা যায় বিভিন্ন দিক দিয়ে এই বিষয়গুলো কিন্তু উনি দেখবেন আর বিশেষভাবে যে বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে যে ডিসেম্বরের 2 তারিখে যে ভিডিও কনফারেন্সে আন্তর্জাতিক যে মানবাধিকার সহায়তার ব্যাপারে যে আলোচনা হয়েছিল ওই আলোচনার একটাই মুখ্য বিষয় ছিল যে যতক্ষণ পর্যন্ত না লেবানন যে তাদের সরকার গঠন করবে মন্ত্রিপরিষদ গঠন করবে ততক্ষণ পর্যন্ত কোনো দেশ আন্তর্জাতিকভাবে কোনো কেউ তাদেরকে সহায়তা করবে না সেই প্রেক্ষিতে কিন্তু অনেক আন্তর্জাতিকভাবে কিন্তু অনেক প্রেশার আসতেছে লেবাননের যে সরকার গঠনের ব্যাপারে তো সেই প্রেক্ষিতে কিন্তু আজকে যে মন্ত্রিপরিষদের লাইন উপস্থাপন করা হয়েছে যে রাষ্ট্রপতি বরাবরে যদি রাষ্ট্রপতি এটা যে লাইন আপটা চেক করে যদি এটা ফাইনালি হয় যদি উনি অ্যাপ্রুভ করেন তাহলে খুবই শীঘ্রই মন্ত্রিপরিষদ গঠন হয়ে এবং শপথ নিয়ে খুব শীঘ্রই কাজ করবেন বলে এটা আমরা আশা করতেছি আর যেটা হচ্ছে যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ডিসেম্বরের যে 21-22-23 দিনের রাষ্ট্রীয় সফরে আসতেছেন তো আমরা এটা ধরে নিতেই পারি যে যা কিছু হওয়ার এই ডিসেম্বরে 21-22-23-এর আগেই হবে যদি মন্ত্রিপরিষদ হয় এর আগেই হবে আর যদি মন্ত্রিপরিষদ রিজেক্টও হয় যা কিছু হওয়ার ফাইনালি এই যে আজকে 9 তারিখ থেকে 21 তারিখের ভিতরে এর ভিতরে আশা করতেছে ইনশাল্লাহ ফাইনাল একটা ভালো একটা সিদ্ধান্ত আসবে এবং আমরা এটাই আশা করি যেন খুব শীঘ্রই সরকার গঠন হয়ে যে এই দেশের যে অর্থনৈতিক দুরবস্থা বা অন্য যে বিষয়গুলো সমস্যার ভিতরে আছে এগুলো ইনশাল্লাহ সমাধান করে এগুলো আস্তে আস্তে সমাধান হবে যদি সরকার গঠন হয় এবং সরকার কার্যক্রম শুরু করে এর মাধ্যমে ইনশাল্লাহ আশা করবো আমরা এই দেশে আস্তে আস্তে আগের পুনর অবস্থানে ইনশাল্লাহ ফিরে যাবে এই আশা ব্যক্ত করে আজকে এখানে আমি শেষ করলাম তো শেষ করার আগে আমি আরেকটা জিনিস যোগ করতে চাচ্ছি এই দেশে কিন্তু লেবাননের যে করোনা ভাইরাসের যে সংখ্যাটা 3 দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে আজকে সর্বশেষ আপডেট পর্যন্ত গত 24 ঘন্টায় 1274 জন নতুনভাবে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর হারটা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে 27% আগে ছেড়ে কিন্তু এখন বাড়তেছে পুরো বিশ্বেই
তো লেবাননে কিন্তু অনেকটা বেশি। তো এই ক্ষেত্রে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আজকে কিন্তু গত 24 ঘন্টায় প্রায় 20 জন লোক মৃত্যুবরণ করেছেন, আরও প্রায় অনেক 200-র উপরে প্লাস আইসিইউতে ভর্তি আছেন। তো এই বিষয়টা ছিল আজকের মতো সর্বশেষ আপডেট। তো যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।